ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তার ঘরের সর্বস্ব লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে নবদ্বীপ থাম রেল স্টেশন সংলগ্ন কোয়ার্টারে। রত্না মিত্র নামে আক্রান্ত ওই বৃদ্ধা বর্তমানে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জল খাবেন? স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে আরপিএফ ও নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সময় বৃদ্ধার বাড়িতে একাই ছিলেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। করোনা না আমরা কিছুই দেখতে পাইনি, উনি রাত্রিরে পড়েছিল কি নেই। উনি নিজে ঘরে যেয়ে সকালবেলা আমাদের বলছে যে এরকম ব্যাপার, একটা লোক এসে আমাকে বাথরুম থেকে মুখ টিপে ধরেছে, এই থেকে শুনেছি। কী অবস্থা দেখেছেন? ওনার ওই মুখ চোখ ফাটানোর সমস্ত হয়ে রয়েছে, রক্তের ঝরঝরে বেরিয়ে যাচ্ছে। উনি নিজের নিজেই ব্লাউজ সব সেরেছে ছাড়ার পরে, এবং তখন আমরা সবাই আসি বাড়ির থেকে। কী কী নিয়ে গেছে বলে, কী কী দেখছেন ওর বাড়ির ঘরে? ওনার বাড়িতে ডেক মেশিন নিয়েছে, হোম থিয়েটার সমস্ত নিয়ে, টিভি নিয়েছে, আরও সব আলমারি থেকে সমস্ত জিনিসপত্র টাকা পয়সা ছিল সব চুরি করে নিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।